আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের তো এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি জুমা মুবারক। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিব হোয়াইট টি শার্ট নিয়ে কিন্তু আমাদের গেমে একটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। ইভেন্ট কোনটা হবে সেটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো, এছাড়াও ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ডেটটা জানাই দিব, নতুন ডিজাইনিং করা অ্যারাইভাল অ্যানিমেশন গুলো রিভিউ করব, এছাড়াও টাইম লিমিটেড শপ অথবা পিঙ্ক ডায়মন্ড স্টোরের কিন্তু প্রি অ্যাক্সেস পাওয়া গেছে, ওইটার ভিডিও সহ রিভিউ থাকবে, এছাড়াও টু নাইট কনফার্ম ইভেন্টও জানাই দিব। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? Let's begin the show. First of all, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে প্রায় অনেক আগে থেকেই জানিয়ে রাখছিলাম উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমে পিঙ্ক ডায়মন্ড স্টোর অথবা যেটার অফিসিয়াল নাম টাইম লিমিটেড সব আসতে যাচ্ছে। নাও ফাইনালি কিন্তু ইভেন্টের প্রি অ্যাক্সেসটা আমার কাছে চলে আসছে, চলো তোমাদেরকে রিভিউ করে দিতেছি। তো আমরা পিঙ্ক ডায়মন্ড স্টোর এর ইন্টারফেসে চলে আসলাম, উপরে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ টাইম লিমিটেড শপ, ডেইলি মিশন, বিভিন্ন মুডের ম্যাচ টাস্ক, ডেইলি লগ ইন, এছাড়াও বিভিন্ন ইভেন্ট কমপ্লিট করে তোমরা এই ইভেন্ট থেকে পিঙ্ক ডায়মন্ড নামে একটা টোকেন পাবা। ওই টোকেন দিয়ে তোমরা এই স্টোরে অ্যাভেলেবল থাকা আইটেম রিওয়ার্ডগুলো একদম ফ্রিতেই পারচেজ করতে পারবা। ফার্স্ট অফ অল আমাদের ওল্ড উইন্টার থিমে ডিজাইনিং করা রেড কালারের সেন্টা ক্লজ বান্ডেলটা রিভিউ দেখতেই পেলে, এরপরে তোমরা একটা ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাচ্ছ যেই বান্ডেলটা রোবোটিক থিমে ডিজাইনিং করা হয়েছে, এরপরে সেন্টা ক্লজ থিমে একটা পান্ডা কিন্তু বান্ডেল রয়েছে। এই তিনটা বান্ডেলই মোটামুটি উইন্টার থিমে ডিজাইনিং করা হয়েছিল আগে, মানে এই বান্ডেলগুলো কিন্তু অলরেডি আমাদের ওল্ড উইন্টার ইভেন্টে আসছে। এরপরে তোমরা একটা এসকেস গানের স্ক্রিন দেখতে পারছ, ফর ইউ অপশনে তোমরা এরকম আরো কিছু আইটেম রিওয়ার্ড দেখতে পেয়ে যাবা, বান্ডেল, গান স্কিন, ক্রেট, ট্রেট, নেম চেঞ্জ কার্ড, এমন কিছু আইটেম রিওয়ার্ড। তোমরা ব্যাকগ্রাউন্ডে এই ইভেন্টের যে আইটেম রিওয়ার্ড গুলো দেখতে পারতেছো এই সেম ইভেন্টই কপি পেস্ট হয়ে আমাদের দুইটা সার্ভারে অ্যাড হয়ে যাবে। এছাড়াও তোমরা ফ্যাশন, আরমারি, আদার্স আর আইটেম রিওয়ার্ড দেখতে পেয়ে যাবা। যা যা আইটেম থাকবে মোটামুটি সব আইটেম রিওয়ার্ডই উইন্টার থিমে ডিজাইনিং করা। তো বিস্তারিত তোমরা টাইম লিমিটেড শপের ফুল প্রি অ্যাক্সেসটা দেখতেই পেলে। এখন কথা হচ্ছে যে এই স্টোরটা আমাদের গেমে কবে অ্যাড হবে। লিক্সার রেকর্ডিং ডেটা মাইনাররা যেটা জানাচ্ছে এই স্টোরটা তোমরা 25 জানুয়ারির ভিতরেই দেখতে পেয়ে যাবা, দ্যাট মিন্স 25 জানুয়ারির ভিতরে বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে অ্যাড হয়ে যাবে। তো তোমরা করবে দেখতেই পাচ্ছ, ফার্স্ট অফ অল যে স্কিনগুলো রয়েছে ওই স্কিনগুলোর জাস্ট আইকন অ্যাড করা হয়েছে, বাট রিভিউগুলো কিন্তু অ্যাড করা হয়নি। এরপরে তোমরা হোয়াইট এন্ড রেড কালার কম্বিনেশনে একটা ল্যাম্বো কার স্কিন দেখতে পেয়ে যাচ্ছ, আর উপরের যেগুলো রিভিউ আছে না ওইগুলো জাস্ট পিকচার দেখেই কাজ চালাই নাও। এরপর রয়েছে একটা নর্মাল থিমে বাইকের স্কিন, প্রত্যেকটা আইটেম রিওয়ার্ডই আলাদা আলাদা থিমে ডিজাইনিং করা হয়েছে। আমাদের গেমে প্রত্যেকটা ইভেন্টেরই বা প্রত্যেকটা আইটেমেরই একটা আলাদা আলাদা থিম থাকে। এরপর আরো একটা ল্যাম্বোরগিনির থিম স্কিন দেখতে পাচ্ছ। আচ্ছা থাক, এসব ভেহিকল স্কিন আর রিভিউ করতে একদমই ভালো লাগতেছে না, এগুলো আর রিভিউ করতেছি না, আলাদা আলাদা ইভেন্টের থিমে যখন আইটেম রিওয়ার্ড আলাদা আলাদা ভাবে রিভিউ করবো ওই টাইমটাতে রিভিউ করে দিব। আচ্ছা একটা ইন্টারেস্টিং বাইকের স্কিন আছে, ওইটা একটু রিভিউ করি। এই স্কিনটা আমাদের ডেভিল মে ক্রাই 5 মানে ওই গেমটার থিমে ডিজাইনিং করা, অনেক খাতারনাক লুকস আর স্টাইল কিন্তু দেয়া হয়েছে এই স্কিনটাতে। তো মেবি এইটা টপ ইভেন্টে আসতে পারে। তোমাদের কাছে এই বাইকের স্কিনটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও। গতকালকের ভিডিওতে আমাদের নতুন অবিবি আপডেটে আসতে যাওয়া যতগুলো ইমোট ছিল প্রত্যেকটা ইমোটের ভিডিও সহ রিভিউ করেছি। আজকের ভিডিওতে নতুন অবিবি আপডেটে ডিজাইনিং করা যতগুলো অ্যারাইভাল অ্যানিমেশন বা লবি অ্যানিমেশন রয়েছে সেই লবি অ্যানিমেশনগুলো তোমাদেরকে রিভিউ করে দিব। এখন যেহেতু আমাদের নতুন অবিবি আপডেট আসছে, আমাদের চ্যানেলে পর পর অনেক নতুন নতুন আইটেম রিওয়ার্ডের রিভিউ থাকবে। যেমন কালকে ইভো থমসম গানের রিভিউ করে দিব, তারপরের ব্যাক টু ব্যাক ভিডিওতে ফেব্রুয়ারি মার্চ মান্থের বুয়া পাসের রিভিউ করব, আরো অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও থাকবে আমাদের চ্যানেল থেকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটি অল সেট করে দিবা। যাই হোক, বকবক অনেক করে ফেললাম, এখন আমরা লবি অ্যানিমেশনগুলো রিভিউ করি। ফার্স্ট অফ অল তোমরা ফিশ থিমে একটা লবি অ্যানিমেশন দেখতে পেয়ে যাচ্ছ, অ্যানিমেশনটার নাম হচ্ছে কই ডিসেন্ট। একটা ডিজাইনিং করা মাছের উপরে কিন্তু ক্যারেক্টারটা চড়ে আসতেছে এন্ড লবিতে এসে নেমে পড়তেছে। এইটা মেবি আমাদের ডিনসো টিমের আইটেমের ভিতরে অ্যাড করা হয়েছে। এরপরে তোমরা লেটস রক বেবি নামে একটা লবি অ্যানিমেশন দেখতে পাচ্ছ, এই অ্যানিমেশনটা পার্সোনালি আমার কাছে অনেকটা পছন্দ হয়েছে, অনেক দূর থেকে উড়ে ফুরে আসতেছে, এরপরে খুবই স্লো মোশনে কিন্তু তার গান দিয়ে ফায়ার করতেছে। আমার কাছে পার্সোনালি এই 2 নম্বর লবি অ্যানিমেশনটা অনেক জোস লাগছে। এরপরে 3 নম্বর লবি অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা রিভিউ দেখো, আমি আর এটার এক্সপ্লেনেশন দিতে পারতেছি না, কারণ কিছু একটা নিয়ে আসতেছে, নিয়ে আসার পর ওইটার উপরে সিঁড়ির মতো করে হাঁটতেছে, হাঁটার পরে যেই আইটেম গুলো ছিল ওইগুলো কিন্তু উইংস হয়ে যাচ্ছে। সব মিলিয়ে তোমরা নতুন আপডেটে ডিজাইনিং করা 3টা লবি অ্যানিমেশনের রিভিউ দেখতে পেলে। এর ভিতরে কোন অ্যানিমেশনটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাই দিও। পার্সোনালি আমার কাছে 2nd নাম্বার অ্যানিমেশনটা অনেক জোস লাগছে। আর ফার্স্ট ফিশ থিমে যেই অ্যানিমেশনটা ছিল ওই থিমে কিন্তু একটা স্কাই উইংস ডিজাইনিং করা হয়েছে, স্কাই উইংস এর রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো। এই 2টা আইটেম নিয়ে তোমরা একটা ফেরিল ইভেন্ট দেখতে পেয়ে যাবা, সামনের 20 থেকে 25 দিনের ভিতরেই চলে আসবে। যারা ফিশ থিমে লবি তাদের ডিনস অপশনে মানে ট্রেন্ডেড ডিনস অপশনে শুধু একটা মেল এবং একটা ফিমেল বান্ডেল অ্যাড করা হয়েছিল, বাট ওই ডিনস সেকশনটাই
এখন কিন্তু অনেকগুলো বান্ডেল অ্যাড করা হয়েছে। ফার্স্ট অফ অল তোমরা ব্ল্যাডিমন ইনকিউবেটরের মেল এবং ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাচ্ছ। মানে এই পর্যন্ত ডিনসো থিমে বা ডিনসো টাইপের আমাদের গেমে যত বান্ডেল আসছে সেই সবগুলো বান্ডেলই মোটামুটি এইখানটাতে দেওয়া হয়েছে। সিজন ওয়ান সাকুরা বান্ডেলও কিন্তু রয়েছে, গোল্ডেন শেড মেল ফিমেল বান্ডেল রয়েছে, এছাড়াও এই অভিবি আপডেটের নতুন ডিজাইনিং করা কিছু বান্ডেল রয়েছে। মেল বান্ডেল এন্ড ফিমেল বান্ডেল সবগুলো বান্ডেলের রিভিউ তোমরা দেখতে পাচ্ছ। নতুন যে বান্ডেল গুলো ডিজাইনিং করা হয়েছে এইগুলো খুবই তাড়াতাড়ি আমাদের গেমে অ্যাভেলেবেল হবে, খুবই তাড়াতাড়ি বলতে আমাদের এই অভিবি আপডেটের ভিতরেই চলে আসবে বিভিন্ন ইভেন্টে। সব মিলিয়ে সবগুলো বান্ডেলের রিভিউ তোমরা দেখতে পাচ্ছ। এক একটা বান্ডেল পারচেস করলে এতে দেওয়া ফিক্সড কিছু টোকেন তোমরা পেয়ে যাবা। মোটামুটি সবগুলো বান্ডেলের রিভিউ তোমরা দেখতে পাচ্ছ। এরপরে ডিনসো থিমে কিন্তু একটা জোস লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন ডিজাইনিং করা হয়েছে, যেটার 3-2-1 লেভেলের ফুল রিভিউটা দেখতে পাচ্ছ। এই ব্যাকপ্যাকটা ওই বান্ডেল গুলোর সাথে ইভেন্ট আকারে আসবে। এরপরে কিন্তু আরো একটা লেজেন্ডারি গ্লোয়াল স্কিনও রয়েছে। এমনটা হতে পারে ইভেন্ট চলাকালীন সময় এই ব্যাকপ্যাকের স্কিন এবং গ্লোয়াল স্কিনটা একটা মুভমেন্ট আসলো। আমার কাছে এই দুইটা আইটেম রিওয়ার্ডই পার্সোনালি অনেক লেজেন্ডারি লাগছে। আর ওই ব্লাড ডিমন যে ইনকিউবেটরের কথা তোমাদের এই মাত্রই বলতেছিলাম, ওই ইনকিউবেটরের চারটা বান্ডেল কিন্তু আমাদের গেমের ফাইলে অ্যাড করা হয়েছে। বান্ডেল গুলোর রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছ। ডাটা মাইনাররা যেটা লিক দিয়েছে সেটা তোমাদেরকে প্রোভাইড করব। এই চারটা বান্ডেল নিয়ে আমাদের গেমে একটা ওয়েব ইভেন্ট আসবে। দেখো নতুন অভিবি আপডেটের যত আইটেম রিওয়ার্ড রিটার্ন আসুক আর নতুন আইটেম রিওয়ার্ড আসুক সবই অভিবি আপডেটের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। ইভেন্ট আসার কনফার্ম ডেট বা কনফার্ম লিক জানতে পারা যায় তার থেকে 5 দিন আগে। তো 4-5 দিন আর তোমরা কতটা ডায়মন্ডই গুছাতে পারবা, তাই যখন থেকে হালকা পাতলা লিক্স পাওয়া শুরু করে দাও তখন থেকে ডায়মন্ড গুছায় রাখো। এই চারটা বান্ডেল একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে রিটার্ন আসবে। আপকামিং সময়ে কনফার্ম ডেট কনফার্ম ইভেন্টের প্রি অ্যাক্সেস পাইলে তোমাদেরকে রিভিউ করে দিব। এই অভিবি আপডেট আমাদের গান স্কিনের ইনকিউবেটর হিসেবে উডপিকার গানের ইনকিউবেটর আসবে, যেটা তো তোমাদেরকে অনেকদিন আগে থেকেই বলে রাখছিলাম, ফার্স্ট লুক বা পিকচার তোমাদের দেখাইছিলাম। এখন আমি তোমাদেরকে ইনকিউবেটর গুলোর গান স্কিনের ভিডিও সহ রিভিউ করে দিব, এছাড়াও কোন গান স্কিনটার কি অ্যাবিলিটি থাকবে সেটাও জানাই দিব। ফার্স্ট অফ অল তোমরা ইনকিউবেটরের প্রি অ্যাক্সেসটা দেখতে পাচ্ছ। জানো ইনকিউবেটরের হোম পেজে টপ স্ক্রিনটা শো করানো হয়। এই ইনকিউবেটরের গান স্ক্রিনের টপ স্ক্রিনটা ইয়েলো কালারের করা হয়েছে। তো চলো আমরা ইনকিউবেটরের কি কি গান স্ক্রিন আছে সেটা দেখে নিব। অন্যান্য ইনকিউবেটরের গান স্ক্রিনে তো 4টা স্ক্রিন থাকে, বাট এইবারের ইনকিউবেটরে মেবি 3টা স্ক্রিন দেখতে পারবো। টপ স্ক্রিনটার অ্যাবিলিটি হবে ডাবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি এন্ড ম্যাগাজিন মাইনাস। অ্যাট্রিবিউটটা বলে দিলাম, দেখতে কেমন কি হবে, অ্যানিমেশন কেমন হবে তোমরা দেখতেই পারতেছ। অ্যাবিলিটিটা আমার কাছে অতটা পছন্দ হয় নাই, বাট ইফেক্ট ইফেক্ট লুক এন্ড স্টাইল অনেক জোস আছে। এরপরে রয়েছে উডপিকার ইনকিউবেটরের সেকেন্ড নাম্বার গান স্ক্রিনটা, যেটা রেড কালার কম্বিনেশনে করা হয়েছে। এর অ্যাবিলিটি হবে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল ম্যাগাজিন এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস। টপ স্ক্রিনের চেয়ে সেকেন্ড স্ক্রিনটার অ্যাবিলিটি বেশি ভালো দেওয়া হয়েছে। এরপরে লাস্টে রয়েছে 3 নাম্বার গান স্ক্রিনটা, যেটা হোয়াইট কালার কম্বিনেশনে করা হয়েছে। এর অ্যাবিলিটি হবে ডাবল রেঞ্জ, সিঙ্গেল আর্মার প্রেডেশন এন্ড রিলোড স্পিড মাইনাস। এই ইনকিউবেটরটাই তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের গেমের নেক্সট গান স্ক্রিনের ইনকিউবেটর হিসেবে। এখন ভেক্টর গানের ইনকিউবেটর চলতেছে, এরপর একটা বান্ডেলের ইনকিউবেটর আসবে, তারপরে চলে আসবে আমাদের উডপিকার গান স্ক্রিনের ইনকিউবেটর। সো অনেক কিছুর তো রিভিউ করলাম, এখন আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকে। লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানাইছিলাম হোয়াইট টি শার্ট ব্ল্যাক কালারের একটা টি শার্ট এইগুলো নিয়ে আমাদের গেমে একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে। খুবই তাড়াতাড়ি ভি ব্যাচ বা পার্টনার প্রোগ্রামের ইউটিউবারদের মেইল বক্সে আইটেম রিওয়ার্ড গুলো দিয়ে দেওয়া হবে। আজকে দুপুরের দিকে কিন্তু তাদের মেইল বক্সে অলরেডি পাঠাই দেওয়া হয়েছে। এখন আমি তোমাদেরকে ইভেন্টের ফুল ডিটেইলসটা জানাই দিব। ইভেন্টের নেম হবে ফ্যাশন ফেস্টা, আর ইভেন্টটা আসবে 15 জানুয়ারি, দ্যাট মিন্স 15 জানুয়ারি, এন্ড চলবে 28 জানুয়ারি, দ্যাট মিন্স 28 জানুয়ারি পর্যন্ত। ইভেন্টের মেকানিজম হবে সিমিলার টু ডায়মন্ড রয়্যাল, আর এই ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে হোয়াইট টি শার্ট এবং একটা ব্ল্যাক কালারের হুডি থাকবে। আর যে ইভেন্টের অফিসিয়াল ব্যানারটাও তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছ, অফিসিয়াল ব্যানারটা না সবকিছু তোমাদেরকে রিভিউ করে দিলাম। কি বলবো, এই ঘুম থেকে উঠতে উঠতে আমার লেট হয়ে যায়, না হলে এই ইভেন্টের ডিটেইলস কনফার্ম ডেট আমি গতকালকে রাতেই জানতে পেরে গেছি। যদি 2-3টার দিকে ভিডিও দিতে পারতাম তাহলে মনে করো সবার আগে আমি নিউজটা দিতে পারতাম, বাট এই ইভেন্টের প্রি অ্যাক্সেসটা আমি যদিও আনতে পারি নাই, বাট তোমরা বুঝতেই পারছো আমাদের হিপ হপ ব্যান্ডেল অথবা স্পেশাল লাক রয়্যাল ইভেন্ট যেমনটা হয় ওইরকম ইভেন্টটাই আসবে। মানে পরশুদিন ভোর 4টার সময় তোমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবা। তো কেউ হোয়াইট টি শার্ট নিতে চাইলে ডায়মন্ড গুছায় রাখো। আর যে একটা সার্ফবোর্ডের স্ক্রিন রয়েছে এটা তোমরা বুইয়া হান্ট একটা ফ্রি ইভেন্ট থেকে ফ্রিতে পেয়ে যাবা। 3টা বুইয়া করলে একটা লুট ক্রেট পেয়ে যাবা, 5টা বুইয়া করলে একটা ওয়েপন রয়্যাল ভাউচার, আর 10টা বুইয়া করলে একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং স্কাইউইংসটা। স্কাইউইংস বলতে এই সার্ফবোর্ডটা। 28 তারিখের দিন এই বুইয়া হান্ট ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারে অ্যাড হয়ে যাবে, মানে ফ্রি ইভেন্টটা। আর আজকের ভিডিও টু নাইট কনফার্ম ইভেন্টটা জানানো হয়নি, কালকে বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে আসার মতো কোনো কনফার্ম ইভেন্ট বা আপডেট নাই, বাট পরশুদিন তোমরা ভোর 4:01 সময় হোয়াইট টি শার্ট বাংলাদেশ সার্ভারে দেখতে পেয়ে যাবা, ইন্ডিয়া সার্ভারেও আসতে পারে। তো এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট, এছাড়াও ছোট বড় অনেকগুলো আপডেট তোমাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিবা। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।